দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাউম। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ দুপুরে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বেইলি রোড মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ বিকেল 5টা ও সন্ধ্যা 7:30টায় মঞ্চায়িত হবে অনুষদ থিয়েটার প্রযোজিত নাটক হারমাসিস ক্লিওপেট্রা। নাটকটির নির্দেশনায় মোহাম্মদ বাড়ি। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে শামীম জামানের পরিচালনায় ধারাবাহিক নাটক গোলক ধাঁধা। অনেকভাবে চেষ্টা করছি, কোনোভাবে কাজ হয় নাই। আচ্ছা কাকু, কেডা কইলি আমনের এই মাইয়ের বিবাহ করতে? কেডা না মোরে কেউ বলে নাই, বিয়েটা মুই নিজেই হরছি। এরে মুইকে জানিয়ে তুই তোরা এই ধরনের কাণ্ড ঘটাইছো। মুইকে যুধিষ্ঠির হয়ে গেছি। চলেন তাহলে, লেট ইস গো, একত্রে জেলে যাই। রাত 9:00 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। অভিমানী বৃষ্টি তুমি ফিরে শোনা, অভিমানী বৃষ্টি তুমি ফিরে শোনা, মান ভাঙাতে নূপুর দেব ঝুমঝুমিয়ে নাচো না, ঝুমঝুমিয়ে নাচো না, নাচো না, মৃদু হাওয়ায় ছুঁয়ে যাব, ভিজব তোমার সাথে, প্রেম প্লাবনে ভেসে যাব, যদি মান ভাঙে তাতে, পুড়ে যাওয়া মন সে তো প্রহর মানে না। রাত 9:30 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। কি সে মুখে মুখে কথা কও, কি সে ক্যাপাল হয়ে আমার ঝগড়া শুরু করছো? এটা কি রুমাল? কার রুমাল? রুমাল বের। এটাতে রক্ত লাগানো কেন? তুমি কি আমার জেরা করতেছ নাকি? বিষয়টা কি জেরা করার মতো না? না, এটা জেরা করার মতো বিষয় না। জেরা করতেছ মানে তুমি আমার সন্দেহ করতেছো, তুমি আমার অবিশ্বাস করতেছো। তোমার কথা ঘুরাবা না। এই রুমালে রক্ত মাখা কেন? আর এই রুমাল তোমার কাছে আসলো কোত্থেকে? জব নেই আমার কাছে। ভাইয়া ভাইয়া ভাইরা ভালো না কিন্তু জবাব তো দিতে হবে তোমার। ও আপনি জেনে গেছেন আগে কি না? অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? এবার দুপুরের অতিথি। আজ 25 ডিসেম্বর, বড়দিন। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী অনিমা মুক্তি গোমেজ। শুভ দুপুর। শুভ দুপুর, শুভ বড়দিন। শুভ বড়দিন, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে বড়দিনের। এবং আজকে এত ব্যস্ততার মাঝে আপনি যে আমাদের আয়োজনে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেজন্য ভীষণ ভালো লাগছে আমার। আসলে এই আজকের বড়দিনের আনন্দের যে মাত্রা, সেটি আসলে অনেক গুণ বেড়ে গিয়েছে যখন এনটিভি পরিবার সাথে আমি যুক্ত হতে পেরেছি, আপনাদের সাথে আমি বসতে পেরেছি। এজন্য আপনাদের শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে দিনটা কিভাবে শুরু হলো বা কেমন কাটছে আজকের দিন? আসলে আমাদের 25 ডিসেম্বর বড়দিন আমরা বলি, কিন্তু আসলে আমাদের মূল কার্যক্রম শুরু হয়ে যায় 24 ডিসেম্বর রাত্রে থেকে। সন্ধ্যাবেলা থেকেই বিভিন্ন চার্চের সার্ভিসগুলো শুরু হয়ে যায়। তো চার্চ সার্ভিস দিয়েই কিন্তু আমরা আমাদের এই বড়দিনটা শুরু করেছি 24 তারিখে। তারপরে
বাসায় সবাই একসাথে মিলে, যেহেতু আমরা শুধুমাত্র খ্রিস্টান তা নই, আমরা কিন্তু বাঙালি খ্রিস্টান, তো চার্চ থেকে ফিরে আমাদের যেটা হয় সেটা হলো পিঠে খাওয়ার একটা ধুমা। এটা পৌষ মাসের পিঠা, বিভিন্ন রকমের পিঠা হয় কেকের সাথে, তো একসাথে সবাই সেই কেক পিঠা সবাই একসাথে খাই পরিবারের সবাই মিলে, আত্মীয় স্বজন মিলে। পরের দিনের সকালের জন্য, আজকে সকালে যেমন আওয়ার সার্ভিস শুরু হয়ে গেছে বিভিন্ন চার্চে, তো সেখান থেকে বের হয়ে তারপরে আত্মীয় স্বজন সবার সাথে দেখা করা। একটা সময় ছিল ছোটবেলায় এই আনন্দের মাত্রা ছিল অন্যরকম, এখন আমরা বড় হয়ে গেছি, এখন ছোটদের আনন্দ দেখে ভালো লাগে। আর অনেক পরিচিত যারা, যার সাথে অনেক দিন পরে দেখা হয়, শুধুমাত্র উৎসবকে কেন্দ্র করে চার্চে আসা হয়, তখন অনেকের সাথে দেখা হয়, তো এইটা আবার আরেক রকম আনন্দ। ভাগাভাগি করে নিলে কিন্তু আনন্দের পরিমাণটা অনেক বেড়ে যায়। এবং এখন শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী না, যে কোনো ধর্মের মানুষ কিন্তু বড়দিনকে সেলিব্রেট করছে, উদযাপন করছে, এটা কিন্তু ভীষণ রকম ভালো একটি দিক। আমি মনে করি যে আমাদের আসলে সম্প্রীতির একটা বড় একটা মানে ক্ষেত্র এটি, বিভিন্ন উৎসবগুলো, যেমন ঈদেও যে আমরা বসে থাকি তা নয়, আমরা ঈদেও কিন্তু আমাদের ঘরেও কিন্তু ঠিকই বিরিয়ানি করা হয়, পোলাও করা হয়, হ্যাঁ, যতদিন পর্যন্ত রোজা চলতে থাকে ততদিন আমাদের বাসাতেও কিন্তু সেই সন্ধ্যাবেলা হলে ইফতারির আয়োজন আমরাও করে থাকি, মানে উৎসবগুলো এখন সবার হয়ে গেছে, হয়ে যাওয়ার মতো একটি বিষয়। আর এইবারের বড়দিনের কথাটা বলি, আমার আমার একটু বিশেষ মানে আমার অন্যরকমের আনন্দ, সেটা হচ্ছে যে এইবার ক্রিসমাস ট্রি আমার সাজিয়েছে আমার বাসার, বা আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এ সব বাচ্চারা মিলে, তো এই এইখানে কিছু আমার হিন্দু পরিবার আছে, কিছু মুসলিম পরিবার আছে, তো আমি ওদের শুধু বলেছি যে তোমরা সাজাও, তো আর কিচ্ছু জানি না, ওরা ওদের মতো করে এত সুন্দর করে সাজিয়েছে আমার ক্রিসমাস ট্রি। আমি মনে করি যে আমি যতদিন ক্রিসমাস ট্রি সাজিয়েছি এইবারের ক্রিসমাস ট্রি আমার কাছে অন্যরকম সাজানো বিশেষ। ছোটবেলার সেই রঙিন বড়দিনগুলো সেগুলো কি মনে পড়ে এখনকার সময় এসে? ভীষণ, যখন ছোটদের দেখি আনন্দ করতে, তখন কিন্তু বড় মানে আমি বড় হয়েছি ভুলেই যে আমার তখন ছোটবেলার কথা মনে হয় যে আমরা কি করতাম। আসলে আপনি তো ভীষণ রকম রঙিন একটা শৈশব পার করেছেন সেই সময়টা, কি করা হতো বড়দিনে? সে তো বলাই বাহুল্য। আসলে কি করতাম, আমার ছোটবেলাটা কেটেছে আমার গ্রামে, তা আমার গ্রামটা এত সুন্দর একটি গ্রাম, পরিচ্ছন্ন গোছানো একটি গ্রাম, আমার গ্রামের নামটিও সুন্দর হাসনাবাদ, এই নবাবগঞ্জ উপজেলা আমার ঢাকাতেই, তো এই গোছানো গ্রামে আমি বড় হয়েছি এবং এই গ্রামটিকে আমি ধন্যবাদ দিই এই কারণে যে একেবারে সুস্থ ধারা সংস্কৃতির চর্চা আমার গ্রামে হয়। তো এই জন্য ছোটবেলায় যখন আমরা চার্চে, আমাদের চার্চের গান তো একটি বিশেষ বিষয় এই বড়দিনে, তো ছোটবেলা থেকে গানের রিহার্সাল, গান, চার্চে যাওয়া আসা, সেটার একটা অন্যরকমের উন্মাদনা ছিল। তারপরে বাড়ির উঠোনে আলপনা আঁকা হতো, হ্যাঁ, সেই আলপনা আঁকার একটা অন্যরকমের উল্লাস ছিল। তারপরে পিঠে বানানো হতো, জি, এবং আমি অনেক জায়গায় বলেছি যে আসলে আমরা দিনে দিনে অনেক এগিয়ে যাচ্ছি সত্য, কিন্তু আমরা কিছু ভালো ভালো জিনিস ফেলে যাচ্ছি সত্যি। সেই ফেলে যাওয়া জিনিসটা হচ্ছে যে যখন বাড়িতে পিঠে বানানো হতো তখন গ্রামের অন্যান্যদের ডাক মানে ডাকা লাগতো না, দেখা যাচ্ছে যে আমরা বসে পিঠে বানাচ্ছি আরেক বাড়ির থেকে লোকজন চলে আসে, ওরা বসে যাচ্ছে, বসে বসে পিঠে বানানো হচ্ছে, গল্প হচ্ছে, এবং সেই একটা গল্প থেকে আরেকটা গল্প, এক কাহিনী থেকে আরেক কাহিনী। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো, সেই স্মৃতিগুলো, কখনো কখনো মনে হয় যে এগুলো দিয়ে কিন্তু 3 ঘন্টার একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে পারে, কিংবা 1.5 ঘন্টার একটি নাটক হতে পারে। মানে এই যে তখন সম্প্রীতির, এই যে বারবার আমরা বলছি সম্প্রীতির বিষয়টা, এই বিষয়গুলো আসলে ছিল অন্যরকম, এখনো আছে। আরো একটা বিষয় হচ্ছে আপু, আমি একটু যোগ করি যে ছোটবেলার খুব ছোট ছোট বিষয়গুলোতে কিন্তু অনেক বড় আনন্দ হতো, সেটা একটা অন্যরকমের বিষয় ছিল। আবার নতুন একটি জামা, তার মানে একটা অনেক বড় ব্যাপার, বড়দিনে কি নতুন জামা কাপড় নেওয়া হতো? হ্যাঁ, অবশ্যই নতুন জামা কাপড় একটা বিষয় ছিল তখন,
এখন আমি যখন দেখি বাচ্চাদের যে ওদের একটি নতুন জামাই হয় না, অনেকগুলো জামা দিতে হয়। আমাদের সময় ছিল যখন আমরা একটি জামা পেতাম এবং সেইটার জন্য আমাদের কত অপেক্ষা, কত রকমের আনন্দ, মানে কাউকে দেখানো না, ওই দিনেই পরা। অথবা আমরা বাড়িতে তিন বোন ছিলাম, কাজিন, আমাদের ড্রেসগুলো অন্যদের মতো হতে পারবে না, আমাদের ড্রেসগুলো একই রকমের হতে হবে, একই কাপড়ের হতে হবে, একই ডিজাইন হতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। মানে এটা হচ্ছে আমি বলছি কৈশোরে। ছোটবেলায় তো যা দিত বাবা মা তাই। তো এখনকার সময় এসে কি সেই নতুন জামা কাপড় বা সেটা নেওয়া হয় কি? এখন আমরা অনেক দূরে দূরে চলে গেছি, দেশের বাইরে আছি কয়েকজন, দেশে আছি, গ্রামে আছি, সেটা আর হয়ে ওঠে না। তো এই জিনিসগুলো এখন মনে পড়ে আর ছোটদের দেখি যে ওদের আসলে একটাতে হচ্ছে না, সব যুগের পরিবর্তন, ওদের সময়টা এরকম, ওরা আবার এটাতেই আনন্দ পাচ্ছে, ওদের আনন্দগুলো দেখে আবার আমাদের আনন্দ হচ্ছে। সেই সময় যেমন আপু হতো যে উৎসব মানে নতুন জামা কাপড়, এখন আবার আপনারা যারা সঙ্গীতাঙ্গনে আছেন তাদের কাছে কিন্তু উৎসব মানে নতুন কোনো গান অনুষ্ঠান, নতুন গান, নতুন অনুষ্ঠান। এখন যেটি হয় সেটি হচ্ছে কি, আসলে উৎসবের সময় অনুষ্ঠান না করলে মনে হয় না যে উৎসব শুরু হয়ে গেছে। সেটি হচ্ছে অনেক, চারিদিকে অনেক অনুষ্ঠান। এবারে কি বড়দিন উপলক্ষে নতুন কোনো গান এসেছে? নতুন গান একটি হয়েছে বড়দিন উপলক্ষে, খুব অল্প সময়ের মধ্যে, যিনি করেছেন তিনি দেশের বাইরে আছেন, আমাদের প্রখ্যাত সুরকার বিনোদ রায়, তিনি খুব ভালো একজন কিবোর্ডিস্ট, বাংলাদেশের কিবোর্ড প্লেয়ার। তো দাদা এখন দেশের বাইরে আছেন, সব কিছু হয়ে গেছে, যদিও ক্রিসমাস উপলক্ষে, বাট আমি মনে করি যে উনি আসলে এটা হলে পরে এটি সার্বজনীন একটি গান হবে। আচ্ছা, তো অনেকক্ষণ ধরে তো গল্প করছি, সঙ্গীতের মানুষ আপনি, আর যেহেতু আজকে বিশেষ একটি দিনে আপনাকে পেয়েছি, গান তো অবশ্যই শুনবো। এই মুহূর্তে একটি গান শুনি আপু, কোন গানটি শুনছি? ঠিক আছে, এইবারে যে গানটি গাচ্ছি সেই গানটি, আমি বলেছিলাম যে প্রথমে তো আমরা বাঙালি, তারপরে খ্রিস্টান, তো এই পৌষ মাসের উৎসবের মাস, আমরা বিজয়ের মাস পালন করছি ডিসেম্বর মাস, তো সব কিছু মিলে বাঙালির যে বিষয়টা সেটি আসছে এবং তার মধ্যে বড়দিনের বিষয়টিও থাকছে। আমি একটু গাইছি। শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই ফিরে, শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই ফিরে, বাঙালির ঘরে ঘরে কুয়াশার জাল ছিড়ে, এলো বুঝি ওই ফিরে, শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই ফিরে। বাহ, কি সুন্দর, অসাধারণ। এই গানটি যিনি লিখেছেন এবং যিনি সুর করেছেন তিনি আরেকজন বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন, আমাদের সকলের খুব প্রিয় জোসেফ কমল রড্রিক্সদা। তিনি এই মুহূর্তে আমাদের মাঝে নেই, কিন্তু উৎসব এলে এই সমস্ত গানগুলো গাইলে দাদাকে ভীষণ মনে পড়ে। তো আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি দাদার আত্মার জন্য আজকে মঙ্গল কামনা করছি, প্রার্থনা করছি। এই যে গানের সাথে আপনার পথ চলা দীর্ঘদিন, প্রায় আনুমানিক কত বছর হবে গানের মধ্যে থাকা? একদম ছোটবেলা থেকে তো শুরু করেছিলেন। একদম ছোটবেলা থেকে, সেইভাবে বললে পরে তো অনেক দিন, প্রায় 40 বছর। কিন্তু আমি যদি একেবারে ধরি যে যখন থেকে গান গাওয়াটা আমার প্রফেশনাল ভাবে শুরু, সেটা হচ্ছে প্রায় 30 বছর। অনেকটা সময়, অনেকটা সময়। ছোটবেলা থেকে তো অনেক সময় হয় না যে শখের বশে আমরা গান করছি, কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে যে হ্যাঁ, এই সঙ্গীতাঙ্গনেই আমার পদচারণা থাকবে, আমি আসলে গানই গাইতে চাই, আমি একজন সঙ্গীত শিল্পীই হতে চাই এবং এটাকেই আসলে পেশা হিসেবে নিতে চাই। এই সিদ্ধান্তটা ঠিক কবে নিয়েছিলেন? এই সিদ্ধান্তটা এসেছে অনেক পরে। অনেক পরে বলতে আমি তখন HSC পরীক্ষা শেষ করেছি,
তো আমি লালমাটি কলেজে আমার কলেজ জীবনটা শুরু হয়। তার আগে স্কুলে গান গাইতাম, তখন কোনো প্ল্যান ছিল না যে আসলে সঙ্গীত শিল্পী হয়ে উঠব। সব বান্ধবীরা মিলে পড়াশোনা করছি, পড়াশোনায় খারাপ ছিলাম না, ভালো ছিলাম। তো আমাদের একটি গ্রুপ ছিল স্কুলে, আমাদের খুব কম্পিটিশন হতো, আমরা একজন বান্ধবী আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না, কিন্তু আমাদের ভীষণ কম্পিটিশন ছিল ভিতরে। সেটি গান, সেটি আবৃত্তি, সেটি লেখাপড়া এবং সেটি খেলাধুলা, তো ওইভাবে চলছিল আর কি। তখন আর কি শিল্পী হব বা কোনো কিছু বা ভালো গাই বা ভালো এরকম কোনো কিছু ছিল না। হ্যাঁ, গ্রামের সবাই আমাকে উৎসাহিত করতো, পরিবার থেকে উৎসাহিত মানে উৎসাহ দেওয়া হতো, কিন্তু তখন এই কম্পিটিশনটা কাজ করতো যে আমাকে যেভাবেই হোক এইবার সুস্থ একটা প্রতিযোগিতা ছিল। হ্যাঁ, সুস্থ প্রতিযোগিতা, আমাকে এইবার ফার্স্ট হতেই হবে বা চ্যাম্পিয়ন হতেই হবে এরকম। পরে কলেজে আসার পরে তখন মনে হতো কি যে আমরা তো গ্রামে থেকে এসছি, মফস্বল থেকে এসছি, বোধ হয় আমরা পারবো না এইখানে, তো হালটা ছেড়ে দিয়েছিলাম। পরে কলেজে কম্পিটিশন যখন হলো, তখন আমার সেই বান্ধবীগুলোই ওরা দুষ্টুমি করে আমার নাম দিয়ে রেখেছিল, আমি জানতাম না। আমি যেই যখন আমার নাম শুনি আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ ছোটবেলা থেকে জানতাম যে ঢাকায় সব কিছু সুযোগ সুবিধা বেশি, খুব ভালো ওস্তাদ তারা আছেন, তো আমার তো সেরকম গ্রামে ওরকম বড় কোনো ওস্তাদ ছিল না। আমার যিনি ছিলেন, আমার গানের হাতে করে দিয়েছেন, তিনি সেই সময় ভীষণ ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, মায়া গাঙ্গুলি, মায়া দি, তার কাছে আমার গানের হাতেখড়ি, এই পর্যন্তই। আর ভালো কোনো ওস্তাদ আমি পাইনি তখন, আমাদের গ্রামে ছিল না। তো এই কম্পিটিশনে এসে আমি তখন চ্যাম্পিয়ন হয়ে যাই। আচ্ছা, লালমাটিয়াতে। এই যে আমার হচ্ছে মোড় ঘুরে আসা যে হ্যাঁ আমাকে গাইতে হবে, মানে আমি পারি, মানে একটা দায়বদ্ধতা জায়গা থেকে বলা যায়। হ্যাঁ, সেইখান থেকে হলো কি, আমি প্রথমে রবীন্দ্রসঙ্গীত গাইতাম। আচ্ছা, তারপরে নজরুল সঙ্গীতে চলে আসলাম। নজরুল ইনস্টিটিউটে প্রথম যে গ্রুপটা ছিল সেইখানে না, দ্বিতীয় গ্রুপে আমি ছিলাম। তো নজরুল গীতি করার সময় দেখা গেল যে নজরুলের এক গানের একাধিক সুর আছে, কিন্তু তো সেই বিষয়টা আমাকে তখন কষ্ট দিত। হ্যাঁ, যে আমি এটি গাচ্ছি, এখানে যখন গাইছি তখন আরেকজন বলছে না না এই সুর তো না, এটা সুর কিন্তু ভিন্ন। আবার যখন ভিন্ন সুর গাইছি তখন আরেক দল বলতো যে না এটা সুর কিন্তু, এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিত যে তাহলে আসল বা সঠিক সুর কোনটা, আমি কোনটা গাইব, শুদ্ধ সুর কোনটা। এর মধ্যে আমি বিভাগীয় আর জাতীয় পর্যায়ে লোকগানে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। হ্যাঁ, সেই থেকে লোকগান, এই যে আমি চলে আসলাম লোকগানে, মানে আমার প্ল্যান করা কোনো কিছু ছিল না, হয়ে গেল কিভাবে, জীবন এবং সময় চাহিদা যেদিকে নিয়েছে আপনাকে একদম। লেখালেখির সাথে সম্পৃক্ততা কি ছোটবেলা থেকে ছিল? ওই যে বললাম আমার স্কুল থেকে একটা কম্পিটিশন ছিল, তো ওই গ্রুপে আমরা আবার লেখালেখিরও কম্পিটিশন ছিল, তো সেই অর্থে তখন থেকে একটু একটু লেখা হতো আর কি। পরে ঢাকায় এসে বিভিন্ন সময়ে গানের পাশাপাশি, কারণ যে কোনো প্রফেশন সেখানে কিন্তু একটা যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে সঠিকভাবে পৌঁছানো না যায় ততক্ষণ কিন্তু ভিতরে অনেক রকমের কষ্ট, অনেক রকমের হতাশা কাজ করে। তো একটা সময় আমি লোকসঙ্গীত যখন গাইতাম তখন আমার অনেক বন্ধুরা ওরা আধুনিক গান গাইতো, সময়টা তখন আধুনিক গানের ছিল কিংবা রিমিক্সের যুগ ছিল একটা সময়, সেই সময়টা আমাকে পাড়ি দিতে হয়েছে এবং ওইটা আমার খুব কষ্টের সময় ছিল। কারণ তখন লোকসঙ্গীত সবাই ঢালাওভাবে পছন্দ করতো না, তখন অনেক সময় হতাশা হতো, এই যেমন সেই শ্রোতা মহলটা তৈরি হয়নি। এখন কিন্তু আবার সেই সময়টা চলে এসেছে, আবার লোকসঙ্গীতের প্রতি মানুষের একটা ভালোবাসা ফিরে এসেছে, এবং এই জন্য আমি কিন্তু একটু এনটিভি কেও ধন্যবাদ দিব যে এনটিভি একটা কম্পিটিশন হয়। আপনি তো অনেক কম্পিটিশনে জাজ হিসেবে থেকেছেন, আমরা দেখেছি সেই কম্পিটিশনের মধ্য দিয়ে কিন্তু লোকগান আবার সজীব হয়ে উঠেছে। একটা সময় লোকগানকে ডিঙিয়ে তখন রিমিক্সের অনেক ইয়ে ছিল, কিন্তু এনটিভির একটা কম্পিটিশনের বা কি বলে ওকে কম্পিটিশনের নাম, রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান, এর মধ্য দিয়ে কিন্তু একটা লোকগানের একটা ঘুরে দাঁড়াবার একটা সময় চলে এসেছে। আমি জন্য ধন্যবাদ দেই। তো এই তো লোকগান গাইছি, চলছি, আছি, পাশাপাশি লেখালেখিটাও তো মানে কন্টিনিউ করা হচ্ছে। সামনে বইমেলায় কি কোনো বই আসবে আপনার? ইতিমধ্যে তো অনেকগুলো বই এসেছে। সামনের বইমেলায় আমি এই
এখনই কাজ করছি, কিছু গবেষণামূলক কাজ করছি, মনে হয় বইমেলায় হয়ে উঠবে না, কারণ যেহেতু গবেষণামূলক কাজ, গবেষণাগুলো শেষ হচ্ছে না, একটু সময় লাগবে। কারণ এখন আমি যে কাজগুলো করতে চাচ্ছি আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমি একটু গবেষণামূলক কাজ করতে চাচ্ছি। কারণ আমরা কয়েকটি গবেষণা তো আমরা পেয়েছি ইতিমধ্যে, সমরদাসকে নিয়ে, সমরদাস আমাদের প্রখ্যাত সুরকার, যে তার উপরে কাজ করেছি, কাজী নজরুল ইসলামের লোকগান সেটি নিয়ে আমার কাজ শেষ হয়েছে। আর এখন একটু কিছু মানে অপ্রচলিত গান এবং কিছু আননোন কিছু গীতিকবি যাদের অনেক ভালো ভালো গান আছে তাদের নিয়ে এখন ছোট করে একটু কাজ করছি। আপু কথা বলতে আসলে ভীষণ ভালো লাগছিল, একটা বিশেষ দিনে চমৎকার একটি আড্ডা হলো আপনার সাথে। আরো অনেক কথা বাকি রইলো, হয়তো অন্য কোনো আয়োজনে অন্য কোনো অনুষ্ঠানে সেগুলো জানাবো। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আরো একবার বড়দিনের শুভেচ্ছা। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, এবং এনটিভির এই অনুষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা দেখছেন, তাদের প্রত্যেকের জন্য বড়দিনের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সেই সাথে এনটিভি পুরো পরিবারকে আবারও কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ajdupure@ntvpt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।